ত্রিপুরার পুর ও নগর সংস্থার ভোট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শাসক দল পুরো ও নগর নির্বাচনকে প্রহসনে পরিণত করতে উঠে পড়ে লেগেছে শীর্ষ আদালত কিংবা উচ্চ আদালতের নির্দেশিকাগুলো বাস্তবে কার্যকরী হয়নি বুধবার ভোটের আগের দিনও বিরোধী দলের প্রার্থী কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা হুজুতি ভোট দিলে ভয়ানক পরিণতির হুমকি ইত্যাদির সামনে চলে এমনকি একজন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্য শাসক দলের বিধায়করা ভোটের আগে রাতে সশস্ত্র দুষ্কৃতীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভোট কর্মীদের ধমকাচ্ছেন রাজ্য নির্বাচন কমিশন কিংবা বিভিন্ন স্তরের নির্বাচনী কর্তৃপক্ষের এই সমস্ত বিষয়ে কোনো নড়াচড়া প্রত্যক্ষ করা যায়নি এই পরিস্থিতিতে এদিন রাতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক তাকে সহযোগিতা করছেন দুই আইনজীবী সুরেন্দ্রনাথন ও সুভাষ রাত